মর্যাদা পুরুষোত্তম রাম যেমন কোটি কোটি ভারতীয়র কাছে আস্থার প্রতীক, ভরসার প্রতীক, পৌরাণিক মাহাত্ম্যের প্রতীক, আবেগের প্রতীক, তেমনি সেই রাম আবার অনেকের কাছে রাজনীতির মাধ্যমও, ভোট ব্যাংকের হাতিয়ারও। রামকে ঘিরে রাজনীতি ভারতে বহু যুগ পুরনো। লোকসভা ভোটের ঠিক মুখে রাম মন্দিরের উদ্বোধন সেই জল্পনা আবার উস্কে দিয়েছে। তবে এসবের মধ্যেই এখন অযোধ্যা জুড়ে সাজো সাজো রব। মন্দির তৈরির পরম্পরা অনুযায়ী এই রাম মন্দির নগর শৈলী রীতিতে তৈরি করা হয়েছে, অর্থাৎ একটি মঞ্চ এবং সেই মঞ্চের ওপর অনেকগুলি শিখরযুক্ত মন্দির, এবং শিখরযুক্ত মন্দিরগুলির প্রথম দিকের উচ্চতা কম, পরের দিকের উচ্চতা কিন্তু বেশি হয়। নাগর শৈলী আমারে পরম্পরা মে প্রাচীন পরম্পরা মে যে প্রমুখ হ্যাঁ মন্দির কি উসমে নাগর শৈলী ও দ্রবিড় শৈলী ইয়ে হ্যাঁ তো উনমে সে এক হ্যাঁ নাগর শৈলী জিসকে অনুসার ইয়ে মন্দির বন রা হ্যাঁ ইয়ে প্রমুখতা আপকো উত্তর ভারত মে মিলেগি। তো আপ আগর দেখোগে তো মন্দির কে সবসে পূর্ব দিশা মে আপকো প্রবেশ, উসকে বাদ মে আপকো নৃত্য মন্ডপ কা কলশ দিখেগা জো শিখর হ্যাঁ, উসকে বাদ মে আপকো রঙ্গ মন্ডপ কা শিখর দিখেগা, উসকে বাদ মে আপকো দিখেগা গৃহ মন্ডপ কা শিখর, উসকে দোনো তরফ অর শিখর দোনো হ্যাঁ জো প্রার্থনা মন্ডপ অর কীর্তন মন্ডপ হ্যাঁ ইয়ে এসে পাঁচ মন্ডপো কে শিখর ভি আপকো দিখেঙ্গে। সরযুর তীর থেকে রাম জন্মভূমি অথবা পরিক্রমা মার্গ সর্বত্রই শুধু বিশ্বাসের বাস, এটাই রাজা দশরথের অযোধ্যা নগরী। রাম মন্দির উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে তত দ্রুত পাল্টে যাচ্ছে এই অযোধ্যার রূপ। রানাঘাটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গৌতম ভৌমিক এই রাম মন্দিরে তিনিও কিন্তু কাজ করছেন একটি নির্দিষ্ট সংস্থার হয়ে। কিরকম লাগছে কাজ করতে? খুবই সুন্দর লাগছে। রাম জন্মভূমি সবারই একটা স্বপ্ন থাকে একটা তীর্থস্থানে কাজ করা, রাম জন্মভূমিতে আসা এটা আমার পক্ষে খুবই সৌভাগ্যের বিষয় যে আমি এখানে কাজ করছি অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সাইট ইঞ্জিনিয়ার। রাইসিনা হিল রাষ্ট্রপতি ভবন, তার কাছে নর্থ ব্লক ও সাউথ ব্লকের মতো অযোধ্যার করসেবাকপুরমে রাম মন্দিরও তৈরি হয়েছে পিঙ্ক স্টোন দিয়েই। গোলাপি বেলেপাথর দিয়ে এই রাম মন্দির তৈরি করা হয়েছে। এছাড়া রাজস্থানের মির্জাপুর এবং বংশী পাহাড়পুর থেকে নিয়ে আসা হয়েছে মার্বেল পাথরও। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ওয়েবসাইট বলছে মূল মন্দিরটি নির্মিত হয়েছে প্রায় 2.7 একর জমির ওপর, মোট বিল্টা পেরিয়া 57,400 বর্গফুট। মন্দিরের মোট দৈর্ঘ্য 360 ফুট, প্রস্থে 235 ফুট, ভূপৃষ্ঠ থেকে মন্দিরের চূড়া পর্যন্ত মোট উচ্চতা 161 ফুট। রাম মন্দিরের তিনটি তলের প্রতিটির উচ্চতা 20 ফুট করে। মন্দিরের প্রথম তলে মোট স্তম্ভ রয়েছে 160টি, দ্বিতীয় তলে স্তম্ভের সংখ্যা 132, আর তৃতীয় তলে 74টি স্তম্ভ রয়েছে। রাম মন্দিরের মোট ফটকের সংখ্যা 12, একেবারে ধ্বজার নিচে থাকবে গর্ভগৃহ, সেখানেই অধিষ্ঠিত হবেন রামলালা। মন্দিরে প্রবেশের পথ বা সিঁড়ির নাম দেয়া হয়েছে সিংহদ্বার। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই সোজা দেখা যাবে গর্ভগৃহ, দেখা মিলবে রামলালার। মন্দিরের নকশা তৈরির জন্য গুজরাটের স্থপতি চন্দ্রকান্ত সোমপুরের সাহায্য নেওয়া হয়। চন্দ্রকান্তর দাদু গুজরাটের সোমনাথ মন্দির তৈরি করেছিলেন। গর্ভগৃহ বন গয়া হে অর সম্পূর্ণতয়া তৈয়ার হে উসমে আবি কেবল রামলালা কা আগমন বাকি হে। সকলেই এখন 22 জানুয়ারির অপেক্ষায়। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, অযোধ্যা।